টানা 65 দিন নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। গত 23 জুলাই নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় জেলেরা। শত শত ট্রলার সমুদ্রে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরে বিভিন্ন ঘাটে ফিরছে জেলেরা। বিপুল পরিমাণে মাছ ধরা পড়ায় ট্রলার মালিক এবং জেলেরা খুশি। এখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন সামনে আরও বেশি মাছ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে। প্রজনন মৌসুম সহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হয়েছে। এ কারণে নদী এবং সাগরে বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে।